আপনারা দেখছেন বিনয় বাংলা নিউজ। শনিবার বিকালে ফরিদপুর দুর্গাপুর ব্লক লাদুয়াই ঝাঁঝরা কলোনিতে বিজেপির জনসভায় মিঠুন চক্রবর্তী এসেছিলেন। এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দুর্গাপুর পশ্চিমে বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই সহ বিজেপির কর্মী সমর্থকরা এবং নেতৃত্বরা বিজেপির জনসভায় মিঠুন চক্রবর্তীর সামনে বিজেপির জেলা নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন একাধিক নিচুতলা কর্মীরা। বিজেপির কর্মীদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার পর তাদের পাশে দাঁড়ায়নি বিজেপির নেতৃত্ব। এছাড়াও একাধিক অভাব অভিযোগ রাখে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সামনে। বলেছেন যে পোস্ট ভায়োলেন্স যে হিংসা হয়েছে, এই হিংসার কারণটা খুঁজতে হবে। হিংসার কারণ কি? যখন কারোর কাছে কিছু থাকে না, না কিছু দেওয়ার থাকে না, নেওয়ার তখন কিছু থাকে না, তখন সে হিংসা করে, গায়ের জোর দেখায়। গায়ের দিকে তৃণমূলের কাছে দেওয়ার জন্য আর কিছু নেই, তখন কারোর কাছে কিছু দেওয়ার থাকে না, তখন তারা হিংসে করে, হিংসা করে। এটা পার্ট অফ দ্য গেম, এটা আমি মানছি, কিন্তু দুঃখ করছি। কিন্তু তারপরে কাকেও আমি ফোনেতে পাননি, কারোর সাথে দেখা করতে পারেননি, এটা আমার কাছে খুব দুঃখের বিষয়, শুনে কষ্ট পেলাম। কিন্তু একটা কথা বলি, সবাই কিন্তু ফিল করেছে ব্যাপারটা, সবাই আসতে চেয়েছে, তারা আসতে পারেনি কোনো কোনো কারণে, এমনকি বিধায়কদের পর্যন্ত আসতে যাওয়ার জন্য যায়নি। কিন্তু সব কিছুর পরেও বলছি একটা লোক আছে, সে লোকটা একা ওপরে বসে আছে, তার নাম হলো ভোলে দানি, তার উপরে ভরসা করি। হামনে সোনা হ্যায় ভোলে দানি হ্যায় নাম তেরা, ও দানি কো ইয়াদ কিজিয়ে, ও দানি সব খতম কর দেগা, কোই নেই বাঁচ পায়েগা ইসসে। আপনি কিভাবে মানুষকে নিয়ে আসবেন, আপনাকে কন্টিনিউয়াসলি এফার্ট করতে হবে। আগার পাহাড় যদি নিচে না আসে, তাহলে আপনাকে পাহাড়ে পৌঁছতে হবে। আমাকে কেউ সুপারস্টার করেনি, না মিডিয়া করেছে, না আমার অনলি মানুষ করেছে। এই যত জন যাচ্ছেন, ওদের ভালোবাসাতে আজ আমি মিঠুন চক্রবর্তী, আমি ওদের কাছে পৌঁছেছি। আপনাকে পাহাড়ের কাছে পৌঁছতে হবে, পাহাড় তো আসবে না, আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, কন্টিনিউয়াসলি চেষ্টা করুন। কে আছে যার সাথে আপনি দেখা করতে চান? আমি কথা দিচ্ছি, দিলীপ দা আপনার সাথে দেখা করবে, আর যদি উনি বিজি থাকেন, আপনি দিলীপ দার সাথে দেখা করবে। আর যদি না হয়, আমি কিন্তু খবর রাখবো, আপনারও খবর রাখবো আপনি গেছেন কিনা। এটা আমার প্রমিস রইল আপনাকে। পেতে হলে তো এই পঞ্চায়েত ভোটে তোমাকে জিতে দেখাতে হবে। তাহলে আমি কথা দিচ্ছি, এবার আমি বলছি জিতার ব্যাপার বলছি না, কিন্তু জনগণ তো আপনাকে চাইছে দাদা, একটু আপনি খুব ভালো হয়। ঠিক আছে, এখন আমি কিছু বলবো, আমি কিছু বলবো না, কিন্তু পুরো পৃথিবীতে ভারতবর্ষের লোকে এখন বলছে মিঠুন দাকে নিয়েছো, সম্ভব না। ঠিক আছে, আমি কথা দিলাম, আই ডেফিনেটলি ট্রাই।